আজকে আমাদের ফেসবুক একজন দর্শক আছেন, উনি কোয়েশ্চেন করেছেন। নাম হচ্ছে এস এম মল্লিক, বয়স 32 বছর। উনি লিখেছেন, দেহের প্রতিটি জোড়ায় ব্যথা ও গড়গড় শব্দ করে, এই জি বিষয়ে জানতে চাচ্ছেন চিকিৎসা। অবশ্যই, আসলে এটা ওয়ান টাইপ অফ আর্থ্রাইটিসের লক্ষণ, যে প্রতিটা জোড়া যখন ব্যথা হবে এবং শব্দ করা, শব্দ করাটা আসলে যদি অনেক ডিলে হয়, সেকেন্ডারি যদি আপনার অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে, তো আর্থ্রাইটিস আমরা আমার যে আমাদের যে রিসার্চ ওয়ার্ক এবং আমি দেখেছি যে প্রতিটা আর্থ্রাইটিস যে কারণেই হোক না কেন, সেটা যদি দীর্ঘদিন পুনর্বাসন না হয়, ট্রিটমেন্ট প্রপার ওয়ে না হয়, তাহলে সেখানে সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে এবং আর্থ্রাইটিসে তখন কিন্তু শব্দ হতে পারে। আর এমনিতেও জোড়ায় কিছু শব্দ হয় ন্যাচারালি, যেটা হচ্ছে জয়েন্ট যে ফ্লুইড থাকে, সাইনবুলার ফ্লুইডের মুভমেন্টের কারণে শব্দ হয়ে থাকে। তো যেহেতু জোড়ায় জোড়ায় ব্যথা, আমার মনে হয় ওনার কিছু ব্লাডের টেস্ট করে দেখা উচিত, স্পেশালি বিভিন্ন আর্থ্রাইটিস ডিটেকশন করার জন্য আমরা যে টেস্টগুলো সিবিসি, আর এ টেস্ট বা সেরোলজিক্যাল যে টেস্টগুলো আছে এগুলোতে আমরা দেখতে পারি, এবং পাশাপাশি ভিটামিন অ্যান্ড মিনারেলস কিছু টেস্ট আছে যেটা বাংলাদেশে এখন অ্যাভেলেবল হয়, আমরা ডিপিআরসিতে করে থাকি বিভিন্ন, যেমন ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম এগুলোর লেভেল, ভিটামিন ডি এর লেভেল, জিঙ্কের লেভেল। আমরা এই যে করোনাকালীন প্রচুর জিঙ্ক খাচ্ছে আসলে মানুষ, বা দেওয়া হচ্ছে ইমিউনিটি বুস্টিং করার জন্য, কিন্তু আমার মনে হয় এটা ব্লাড লেভেলটা দেখে দেওয়াটি বেটার, যেটা সারা বিশ্বে কিন্তু প্রত্যেকটা মানুষেরই প্যারামিটারগুলো দেখা হয়, যে ব্লাডে বা তার শরীরে রেগুলার চেক আপ চেক করা আপ করে হয়। যে তার আসলে কি আছে। তো এই যে মিনারেলসগুলো যদি চেক করা হয়, মিনারেলসের ঘাটতি থেকেও কিন্তু আপনার বিভিন্ন প্রকার ব্যথা বেদনা হতে পারে, ইভেন কি আপনার এনিমিয়া, হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি মানে আয়রন ডেফিসিয়েন্সি থেকেও কিন্তু পেইন হয় শরীরে, এবং অনেক আমার কারণ মনে আছে হয় একটা সার্টেন এই যে আমাদের সবাইকে সাপ্লিমেন্ট নেওয়া উচিত, উচিত। আসলে হ্যাঁ, এবং এটা আমাদের দেশে আসলে এটা চলনটা নেই। নেই এটা হ্যাঁ কিন্তু বাহিরে কিন্তু প্রচুর হ্যাঁ চলন আছে, যে দেখা যায় যে একটু বয়স হলেই 30-35-এর উপরে গেলেই তারা কিন্তু সাপ্লিমেন্টগুলা খায়, আবার সাপ্লিমেন্ট খাওয়ারও কিছু নিয়ম আছে, মানে টানা খাওয়া যাবে না, প্রতি 2-3 মাস খাওয়ার পর একটা ব্রেক দিয়ে 2-3 মাস বা 1-2 মাস আবার খেতে পারে। তো আমাদের যেহেতু সাপ্লিমেন্ট, অনেক সময় রুগী আমাকে বলে, জি স্যার আমি কেন জিঙ্ক খাবো, কেন গ্লুকোসামাইন খাবো, এটা আমাদের আমাদের কি খাবারে নাই? হ্যাঁ, আমাদের খাবারে আছে, কিন্তু সব খাবারে সব কিছু পর্যাপ্ত নাও থাকতে পারে, কারণ ডায়েট হ্যাবিট কিন্তু আমার একরকম, এই রুগীর আরেক রকম, হ্যাঁ অন্য দেশের মানুষের আরেক রকম, পৃথিবীর অনেক দেশের মানুষ আছে যারা ভাত কিটি জানে না বা হ্যাঁ, চাউলের ব্যবহারই জানে না। ডায়েট হ্যাবিট নিয়ে আমরা আবার আলাপ করব, একজন দর্শক আছেন ফোনে, একটু ফোনটা আচ্ছা, নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। হ্যালো, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, নীলুফা। আমার বয়স 55। হুম, জি, আপনি আপনি টেলিভিশনে ভলিউমটা একটু কমিয়ে আমাদের প্রশ্নটি করুন। আমার হাঁটুতে প্রচন্ড ব্যথা, হুম, হাঁটুতে প্রচন্ড ব্যথা। আমি ও স্যালাজিন, তারপর আমার ডায়াবেটিস আছে, প্রেশার আছে, ওসব ওষুধ খাই আর কি। হুম, আর হাঁটুতে ব্যথা, হ্যাঁ সালাজিন খাচ্ছেন আপনি, এখন আমি টিকা নিতে পারবো কিনা? আচ্ছা জি, আপনার হাঁটু ব্যথার কোনো প্রশ্ন নেই, হাঁটু ভালো আছে এখন? হাঁটু ব্যথা, প্রেশার, ডায়াবেটিস, না হাঁটু ব্যথা আছে, হাঁটতে সমস্যা হয় আমার। আচ্ছা জি, আমরা বুঝতে পেরেছি মোটামুটি, যে ওনার হাঁটু ব্যথা, প্রেশার, সেটাও ডায়াবেটিস, জানতে চাচ্ছে, এবং এবং ভ্যাকসিনের ব্যাপারে। ভ্যাকসিনটা, করোনার যে আমাদের ভ্যাকসিনেশন, এটা করা যাবে না বা যাবে কিনা। তো প্রথমত আপনি ভ্যাকসিন নিতে পারেন নিশ্চিন্তে, কোনো ভয়ের কোনো কারণ নেই। আপনার সিভিয়ার মানে খুব বেশি বয়স্ক রুগী এবং খুব অনেক কিছু, জাস্ট কয়েকজন লোক ছাড়া সবাই ভ্যাকসিন নিতে পারবে, তো আপনি ভ্যাকসিন নেন, ওটা কোনো সমস্যা না। আপনার যেহেতু হাঁটু ব্যথা আছে, হাঁটুর চিকিৎসা করতে হবে, এক্ষেত্রে বিভিন্ন পুনর্বাসন ট্রিটমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট, বা আপনি হয়তো সম্ভবত বলছিল সালাজিন খায় জি, বা কোনো একটা, ওনারও মনে হয় কোনো রিমেটিক কোনো প্রবলেম থাকতে পারে, তো এটা আপনার ডাক্তারের পরামর্শে আপনি ওষুধ কন্টিনিউ করেন। হাঁটুর বিভিন্ন পুনর্বাসন চিকিৎসা আছে, বিভিন্ন থেরাপি, স্পেশালি ইলেকট্রোথেরাপি, এক্সারসাইজ, পাশাপাশি সাপ্লিমেন্ট আমরা কথা বলছিলাম, এগুলো আপনার যেহেতু এই বয়স হয়েছে সাপ্লিমেন্টগুলো খেতে হবে, স্পেশালি যেমন গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, হায়ালিউরোনিক অ্যাসিড, এই সাপ্লিমেন্টগুলো কিন্তু বিভিন্ন আপনার ওষুধের দোকানে উইদাউট প্রেসক্রিপশন আপনি কিনতে পারবেন, এগুলো হচ্ছে ওটিসি ড্রাগস বলি আমরা, ওভার দ্য কাউন্টার, এটা
পৃথিবীর অনেক দেশে কিন্তু সাপ্লিমেন্ট আপনার যে কোনো জায়গা থেকে পাওয়া যায়, ইভেন কি বড় সেইন শপ বা গ্রোসারি শপে কিন্তু কিনতে পাওয়া যায়। আপনি যেটা বলছিলেন যে ফুড হ্যাবিট এবং আমাদের এই সাপ্লিমেন্ট, এই সাপ্লিমেন্ট গুলা আমার মনে হয় বাংলাদেশের মানুষ এখন অনেকাংশে, আমাদের গড় আয়ু বাড়ছে, অনেকাংশে অনেক ডিজিজ আমাদের আসলে নিয়ন্ত্রণের মধ্যে আলহামদুলিল্লাহ যে আমাদের চিকিৎসা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু এখন গড় আয়ু মোর দেন 71, মানে 71 উপরে চলে গিয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের ফিজিক্যাল ফিটনেস যদি আমরা ধরে রাখতে চাই বা আর্থ্রাইটিস এই জাতীয় ডিজেবিলিটি বা কষ্ট ব্যথা থেকে ভালো থাকতে চাই, আরও সুস্থ থাকার জন্য আমাদেরকে সাপ্লিমেন্টগুলো নিতে হবে। সাপ্লিমেন্ট বলছে বিভিন্ন টাইপের মিনারেল, যেমন ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, এগুলো কিন্তু শরীরের অনেক উপকারী। আবার এই এলিমেন্টগুলো বেশি হলেও সমস্যা আছে, যেমন ভিটামিন ডি আমরা কিন্তু প্রচুর নিয়েছি, আমার মনে হয় একটা ব্রেক দেওয়া দরকার। যারা ভিটামিন ডি অনেক দিন ধরে খাচ্ছে, 2-3 মাস ধরে, একটু 1-2 মাস আবার ব্রেক দিয়ে আবার সে খেতে পারে, কিন্তু এখন এটা টেস্ট করে নেওয়াটাই বেটার। মিনারেল টেস্ট করলে, হ্যাঁ মিনারেল টেস্ট করলে তার যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে সে সেই এলিমেন্টটা সে নিতে পারে। আর হাড় জোড়ার ক্ষেত্রে আপনার স্পেশালি এই প্রত্যেকটা মিনারেলস, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হায়ালিউরোনিক অ্যাসিড আমাদের জয়েন্টের, মানে আমাদের যে বোনসের যে, মানে আমরা যদি ইনগ্রেডিয়েন্ট দেখি যেখানে হায়ালিউরোনিক অ্যাসিড একটা বিশাল রোল প্লে করে থাকে, তো এই সাপ্লিমেন্টগুলা আমরা প্রয়োজনে যারা বাত ব্যথা বা হাড় জোড়া নিয়ে কাজ করে ডাক্তার পরামর্শে খেতে পারে, যেটা আমাদের অনেক সময় খাদ্যে ঘাটতি থাকতে পারে। আপনি জানেন যে আমাদের শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে কিন্তু হাইব্রিড প্রত্যেকটা খাবার কিন্তু দ্রুত উৎপাদন হচ্ছে খাদ্য চাহিদা ডিমান্ডকে ফুলফিল করার জন্য। তো এই ক্ষেত্রে খাদ্যের মধ্যে মূল শরীরে যে উপাদান অনেক সময় নাও থাকতে পারে, যেটা আমাদের অনেক সময় এক এক রোগের ক্ষেত্রে এক একটা, অনেক আয়রন ডেফিসিয়েন্সি থাকে, তো যেটা অনেক খাদ্যে কিন্তু আপনার আয়রনের পরিমাণটা বেশি থাকে, তো এগুলা আমাদের দেখে শুনে খেতে হবে। যদি তারপরে না হয় আমাদের কিন্তু সাপ্লিমেন্ট খেতেই হবে। স্পেশালি আমি বলবো যারা একটু বয়স হয়েছে মোর দেন 40, তারা কিন্তু ডাক্তারের পরামর্শে এই জাতীয় সাপ্লিমেন্ট যেন নিজে নিজেই কিনে খায়, যেটা ওনার শরীরের জন্য অনেক উপকারী এবং হাড়ও জোড়ার জন্য অনেক উপকারী। আচ্ছা, আমরা আলোচনা করছিলাম আর্থ্রাইটিস নিয়ে, হাঁটু ব্যথা নিয়ে, এবং ওনার সম্পর্কে জানছিলাম, একটু আরো কিছু যদি বলেন। অবশ্যই জি, উনি আসলে ওনার যে সমস্যাটা যে হিপ জয়েন্টে খুব বেশি অ্যাটাক হয়েছিল, তো আসলে আমরা যদি একটা মানুষের একটা শরীরের কোনো রিপ্লেসমেন্টের চিন্তা করি, স্পেশালি আর্থোপ্লাস্টি যেটা আমরা বলি জয়েন্ট রিপ্লেসমেন্ট, তো জয়েন্ট রিপ্লেসমেন্টের একটা বেসিক কনসেপ্ট আছে, যে কোনো সার্জনও চায় না যে একটা রোগীর বয়স যখন 40-এর নিচে থাকে, 20-25 বা নিচে যদি থাকে বা, এই ক্ষেত্রে সার্জনও কিন্তু সার্জারি করতে সাধারণত চায় না। কারণটা হচ্ছে একটা রিপ্লেসমেন্টের হ্যাজার্ড আছে, এবং এটা একটা আর্টিফিশিয়াল ডিভাইস, এটা শরীরে যদি লাগানো থাকে দেখা যাবে যে ভবিষ্যতে কোনো কোনো অপারেশন করা যাবে না, কোনো যেমন MRI করা যাবে না, অনেক 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 জায়গায় সে চলাফেরা করতে পারবে না, এবং অনেক ক্ষেত্রে অনেক ঝুঁকিপূর্ণ যে কোনো কাজে তার এই জয়েন্টটা কিন্তু খুলে যেতে পারে, বা এটার একটা মেয়াদ থাকে 10-15-20-25 বছর। তো সেক্ষেত্রে সার্জনও চায় না, বা আমরাও যারা পুনর্বাসন নিয়ে কাজ করি আমরাও চাই না যে রুগীকে আর্লি কোনো অপারেশনে যেতে, যত ডিলে করা যায় এবং তাকে কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমে ততই বেটার। তো ওনার আসলে এই টোটাল সমন্বিত চিকিৎসার অভাব ছিল। সমন্বিত বলতে বোঝানো, আমি বুঝাইতে চেয়েছি উনি হয়তো ওষুধ খাচ্ছিল, কিন্তু ওনার যে একটা পুনর্বাসন ট্রিটমেন্টের প্রয়োজন ছিল সেটা ল্যাকিং ছিল, যেটা আলহামদুলিল্লাহ উনি আমাদের DPRC-তে এসে সেটা পাচ্ছে। তো আমি আশাবাদী ইনশাল্লাহ ওনার হিপা রিপ্লেস করতে হবে না, কারণ উনি কিন্তু এখন অনেক বেটার আগের চেয়ে, যেহেতু আমরা উইদাউট, উনি তো আগেও পেন কিলার খেত, কিন্তু আমরা এখন যে চিকিৎসাটা অ্যাডভান্স অতিরিক্ত দিচ্ছি, যেটা আমরা এখানে ওনাকে বিভিন্ন প্রকার ইলেকট্রোথেরাপি দিচ্ছি, বিভিন্ন এক্সারসাইজ দিচ্ছি, এবং কিছু ওনাকে হায়ালিউরোনিক অ্যাসিড ইঞ্জেকশান হিপ জয়েন্টে দেওয়া হয়েছে, তো ইনশাল্লাহ ইম্প্রুভ আরও হতে থাকবে। এবং উনি যদি এক্সারসাইজগুলো কন্টিনিউ করে, নিয়ম মাফিক চলে, এবং আপনার কিছু বেসিক ফলো আপ করতে হবে, যেমন প্রতি 2-3 মাস পর পর ওনার ব্লাড টেস্টগুলো আবার করে দেখতে হবে, প্রয়োজনে ওনাকে রিঅ্যাসেস করে যদি কোনো রেজিডুয়াল প্রবলেম দেখা দেয় বা হতে পারে আবার, তো সেটা আবার পাশাপাশি থেরাপি আবার দিতে হতে পারে। তো এটা যদি কন্টিনিউ করে ইনশাল্লাহ উনি ভালো থাকবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা
আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।